জানা গেছে, কদমতলা ব্লকাধীন রাজনগর গ্রাম পঞ্চায়েতের 4 নং ওয়ার্ডের বাসিন্দা আমির উদ্দিন পেশাই রাজমিস্ত্রি। সংসারে স্ত্রী সহ আরও 3টি সন্তান রয়েছে আমিরের। এদিন দুপুর থেকে আমির তার বাড়িতে স্ত্রীর সাথে ঝগড়া করছিল, এমনটাই প্রত্যক্ষ করেন আশপাশের লোকজনেরা। এক সময় বাঘবিতণ্ডা চরম আকার ধারণ করলে আমির তার স্ত্রীর শরীরে আগুন ধরিয়ে দেয়। ঘটনাটি প্রথমে পাড়া প্রতিবেশীরা প্রত্যক্ষ করে গ্রামের প্রধান ও উপপ্রধানকে খবর দেয়। ঘটনাস্থলে গ্রামের প্রধান ও উপপ্রধান উপস্থিত হয়। অগ্নিদগ্ধ গৃহবধূর অবস্থা বেগতিক দেখে খবর দেওয়া হয় প্রেমতলা দমকল অফিসের কর্মীদের, সঙ্গে ফোন করা হয় 102 অ্যাম্বুলেন্সকেও। ঘটনাস্থল থেকে দমকল কর্মীরা গুরুতরভাবে আহত সালমা বেগমকে নিয়ে আসেন কদমতলা গ্রামীণ হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডক্টর সন্দীপ দেব সালমার অবস্থা বেগতিক দেখে 102 নম্বর অ্যাম্বুলেন্স দিয়ে ধর্মনগর জেলা হাসপাতালে পাঠিয়ে দেন। তবে আশ্চর্যের বিষয়, সংবাদ সংগ্রহ করা অবধি অগ্নিদগ্ধ গৃহবধূর পরিবারের কেউ দেখতে আসেনি। অগ্নিদগ্ধ গৃহবধূর ওষুধপত্র থেকে ধরে সম্পূর্ণ খরচ নিজ পকেট থেকে খরচ করছেন গ্রামের প্রধান গোপাল দাস। খবর পেয়ে ঘটনাস্থলে কদমতলা থানার পুলিশ উপস্থিত হয়ে তদন্ত শুরু করে দিয়েছে। এখন দেখার বিষয় অগ্নিদগ্ধ গৃহবধূ কতটুকু সুষ্ঠু বিচার পায়। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।